কারণ আমিরুল মুমিনের ছেলে, এখন তাকে তো আর সবার মতো শাস্তি দিয়ে যাচ্ছেন। তিনি আস্তে আস্তে আঘাত করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে সেই বেতটা কেড়ে নিলেন, কেড়ে নিয়ে নিজের হাতে পিটানো শুরু করলেন। ওই বেতাঘাত শেষ হওয়ার আগেই তার সন্তান ইন্তেকার করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাসন, আল্লাহ পাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই, যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি, কোনো সমস্যা নেই। বরং আল্লাহ পাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। কি করে? সূরা বাকারা পড়েন, আল্লাহ পাক প্রথমেই বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা। হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাবেন? খলিফা। খলিফা কাকে বলে? আর খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে। সূরা সাদ, কোন সূরা? সূরা সাদ। আল্লাহ পাক আদম আলী ইসলামকেও খলিফা বলেছেন, আরো একজন নবীকেও খলিফা বলেছেন। সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ? দাউদ আলী ইসলাম। কি নাম? দাউদ আলী ইসলাম। আর দাউদ আলী ইসলাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছেন, খলিফা ছিলেন। তার ছেলে সুলাইমান আলী ইসলাম এই জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করেছে দুজনে। তো দাউদ আলী ইসলামকে আল্লাহ পাক খলিফা বলার পরে আল্লাহ পাক বলছেন সূরা সাদের মধ্যে মেবি 26 কি 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। তোমার কাজ কি? তোমার খলিফার ফাংশন কি? ফাহকুম বাইনান নাস বিল হক। তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে, এটা খলিফার কাজ। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ। যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছে। সূরা সাদের 24 থেকে 26 পড়ে দেয়। এই আয়াতগুলোতে আমরা খলিফার ফাংশন বুঝতে পারবো। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন, পরিবারে হোক, সমাজে হোক, প্রশাসনে হোক, রাষ্ট্রে হোক, তার কাজ একটা, আল্লাহর হুকুমে তার কাজ একটা। কি কাজ? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে, অন্যায় করা যাবে। এখানে ঘুষ, সুদ, দুর্নীতি, করাপশন আশ্রয় নেওয়া যাবে। আপনারা কি আমার কথা রাখ করছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র একজন উপদেশদাতা। কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারোর প্রতি দারোগা নও। ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে না, এসেছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের উপর কোনো জবরদস্তি নাই, দ্বীনে কোনো জবরদস্তি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, চাপিয়ে দেওয়ার কিছু নেই। বরং আল্লাহ পাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে, কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। তাই একজন খলিফার কাজ কি? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা, অন্যায় না করা। উমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজের শাস্তি দিয়েছে। একটা বলবো, ওই যে ঘটনা জানেন, রাত্রেবেলা জনগণের খোঁজ খবর নিতেন তিনি, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়তেন, পড়ার পরে বের হয়ে যেতেন, বের হয়ে মানুষের দুয়ারে দুয়ারে দুয়ারে। এখন এটা কঠিন, তখন কিছুটা সহজ ছিল কারণ মানুষ কম ছিল। এখন অন্য পদ্ধতি আছে। যাই হোক, শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে, জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান। তখন এই মহিলা বলছে, সন্তানের মারা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা উমর, আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয়, আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব। কি নালিশ করব? যে ওমরের আমলে আমি না খেয়ে আছি, আমার সন্তান না খেয়ে আছে। কথা বুঝতে পারছেন? এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু মানে বুকে আল্লাহ পাকের ভয় চলে আসলো, হৃদয় প্রকম্পিত হলো। প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায়, যেটাকে বলি আমরা বাইতুল মাল, মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো। সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন, উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন। তার পাশে থাকা একজন সাহাবী, তিনি বলছেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আনা আহমেলুক, আমি এটাকে বহন করে নিয়ে যাই। আপনি চলেন, সাথে সমস্যা নেই, আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট।
তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিলের কান দিয়ে শোনেন কথাগুলো, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিল উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে? সুবহানাল্লাহ, চিন্তা করে দেখ, নিজের হাতে গেলেন, রান্না করে খাওয়ালেন, তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মুমিনিনের দরবারে এসো, সেখানে আমাকে পাবে। এই হলো উমর রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি মেষ, তার যে উট, এটাকে পরিষ্কার করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন, আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন। তখন উমর রাদিয়াল্লাহু বলছেন, ওয়ালা তালুমুনি ইয়া আবুল হাসান, হে আবুল হাসান, আমাকে এভাবে বিব্রত করো না, কারণ আমি ভয় করি যে আমার, আমি যে অর্ধবিশ্ব শাসন করছি, তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালও না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জবাবদিহি করো। আরেকটা বলে শেষ করে দিই, বেশি কিছু হবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন গভর্নর, কোথাকার মিশরের, তার আমলে আছেন উমর রাদিয়াল্লাহু আনহু সময়। তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। তো সেই মুহাম্মদ আমর ইবনে আস ছেলে রাদিয়াল্লাহু আনহু, বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে। এটা হয় না এখন মাঝে মাঝে, এমন হয় না, হতে পারে। তো এখন ওই মিশরের কীর্তি, এক লোক যার উপর জুলুম করেছে, এই ভদ্রলোক এসে উমর রাদিয়াল্লাহু আনহুকে নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে। এবার উমর রাদিয়াল্লাহু চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুজনকে মদিনায় নিয়ে আসো। দুজনকে মদিনায় নিয়ে আসা হলো। আনার পরে ওই কীর্তিকে ডাকা হচ্ছে, আইনাল কীর্তি, কীর্তি কোথায়? কীর্তি আসলো, এসে বলছে, এই যে আমি আমিরুল মুমিনিন, নিজের হাতের লাঠিটা এই কীর্তির হাতে দিয়ে আমিরুল মুমিনিন বলছেন, ইদরিব ইবনাল আকরামিন, এখন সবার সামনে তুমি এই সম্মানের ছেলেকে পিটাও। চিন্তা করে দেখেন, মসজিদ নববীর মধ্যে অনেক সাহাবি আছেন, তাদের সামনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আছেন, তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে, কে বলছেন? উমর রাদিয়াল্লাহু আনহু। সে কীর্তি বিব্রত, যাই হোক পিটালেন। অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হেল শাফাইত, তুমি কি সন্তুষ্ট হয়েছ? বলছে, শাফাইত ওয়া শাফাইত, আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে, আমি ন্যায় বিচার পেয়েছি। আচ্ছা এবার, এবার কি আলান, এখন ইদরিব আলান আদরবু আলা রাসি আমর, এখন আমর ইবনে আসের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো। ওয়াল্লাহি মা দরাবাকা ইল্লা বিফাদলি সুলতানি, আল্লাহর কসম করে বলছি, আমর ইবনে আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত পড়েছে। আমি কি শাসন বোঝাতে পারছি? এরকম শাসকতা আল্লাহ পাক নিষেধ করেন নাই, বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরো সে ছায়া আল্লাহ পাক ছায়া দিবেন। আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশে আযীমের ছায়া ছায়া দিবে। কয় শ্রেণী? তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। এই জন্য আমি খুব দোয়া করি মন থেকে, আল্লাহ পাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই দোয়া করব। সমালোচনা করা সহজ, একটা মানুষ যখন কাজ করবে, কাজের সময় ভুল ত্রুটি ধরা সহজ, কিন্তু সেই কাজ নিজে করাটা সহজ নয়। আমরা যারা দিনের পথে চলি, দেখবেন সমালোচকের অভাব আছে? অভাব নাই, কিন্তু নিজে একটা বই লিখুক, নিজে একটা লেকচার দেখ, দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক, দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক, দেখবেন নাই, পারবে না। কিন্তু সমালোচনা করা সহজ, ফেসবুকে বসে বসে দু চাইল লেখা সহজ, ফেসবুকে বসে শুয়ে শুয়ে দু চাইল লাইন লেখা সহজ, কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয়। আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিস মতো, সুলাইমান আলাইহিস মতো, আদম আলাইহিস মতো আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান। সামনে যাই, যে কথা থেকে এখানে আসছি ভাই, কোরআনের সূরাগুলো আপনাকে কি দিবে? আলো দিবে। তো নূর সূরা নূরের প্রথমেই আল্লাহ পাক আলোর কথা আলোচনা করছেন, কোন টপিক দিয়ে? জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে। যে ব্যভিচারী ব্যভিচার যদি কেউ করে, জেনা যদি কেউ করে, তাকে তোমরা 100টা বেত্রাঘাত করো। এটা ইসলামিক লস, এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে। তবে ইনশাআল্লাহ তাআলা যখন ইমামুল মাহদি আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন আবারও এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা আগে ছিল, এখন নাই সব জায়গায়। যাই হোক,
আসমানে আছে, পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাআল্লাহ। এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক সবার আগে জেনার কথা কেন বললেন? বিকজ বেপরদামি, বেহায়াপনা, জেনা ব্যভিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয়, নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? অন্তরের নূর নষ্ট হয়ে যায়। আমার সাথে একটু কথা বলবেন, আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন, পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন, মাদক দ্রব্য সেবন করেন, সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে, হবে না? আল্লাহর নূর যদি কলমের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না, জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না। আমরা বলি না জাহেলিয়াতের অন্ধকার, তো জাহেলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না, এই আলো আপনাকে দিবে কোরআন, স্পেশালি সূরা নূর। সূরা নূরে আল্লাহ পাক আরো বলছেন চক্ষু নিচু করার কথা। আমরা নামাজ পড়ছি, যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে, আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না? নূর নষ্ট হয় না? নূর নষ্ট হয়, আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক এই সূরায় বলছেন পর্দার কথা, যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলবের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে। ওই যে একটা কথা আছে, হাদিসই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে, তখন জাহান্নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি। কোন জাতি? নারী জাতি। প্রশ্ন কেন? উত্তর কিছু বের হয়েছে। এক, তারা কুফুরি করে। কিরকম কুফুরি করে? স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে, ভরণ পোষণ দেয়, ভালোবাসে, যদি কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত পার্থক্য হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম, এটা একটা কারণ। একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে। মাতম, কেউ মারা গেলে মাতম করে, বুক পিঠ চাপড়ায় এবং অন্য থেকে খুব লানত অভিশাপ করে। আরেকটা কারণ যেটা আমি কোরআন সুন্নাহ থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপর্দামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায়। বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলমের নূরগুলো নষ্ট হয়ে যায়। যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে, আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন, সমাজের আলো নষ্ট করে দিবেন, তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান্নামে থাকতে হবে। এখানে বোঝার ব্যাপার আছে। প্রিয় ভাইরা, কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাওয়াত করবেন, অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সূরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে। আপনি আলোর সন্ধান পেতে চাইলে সূরা নূর তেলাওয়াত করতে হবে। আমার আজকে আলোচনার টপিক কিন্তু সূরা নূর নয়, অন্য একদিন কথা বলবেন। আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু, সেটা হলো সূরা কাহফ। কোন সূরা? সূরা কাহফ। আসুন, এই একটা সূরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে। এই যে সূরা কাহফ আপনাকে আলো দিচ্ছে, কি দিচ্ছে? আলো দিচ্ছে। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেতনা আসবে, তার নাম মাসিহুদ দাজ্জাল। কি নাম? খুব মনোযোগের সাথে এই অংশকে একটু বোঝার চেষ্টা করুন। নবীজি বলছেন দাজ্জালের ফেতনা এত মারাত্মক ফেতনা যেটা সম্পর্কে এমন কোন নবী নাই যিনি তার কওমকে সতর্ক করেন নাই। কথা বুঝতে পারছেন? এমনকি নূহ আলাইহিসসালাম পর্যন্ত দাজ্জালের ফেতনা সম্পর্কে তার কওমকে সতর্ক করেছিলেন। ঠিক আছে, নূহ আলাইহিসসালামের যুগটা ছিল এখন থেকে প্রায় 5,000 বছর আগে বা 10,000 বছর আগে। এত বছর আগের একজন নবীও তার কওমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন। এমন কোন নবী নাই যিনি সতর্ক করেন নাই। নবীজি বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোন নবী বলেন নাই। কি সেটা? নবীজি বলছেন মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে, তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। ঠিক আছে, এত। আচ্ছা, দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আদম থেকে নিয়ে আলাইহিসসালাম কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা পৃথিবীতে আসে নাই, এবং 10টা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে, আলামত না আসছে, কিয়ামত হবে না। কয়টা ফিতনা? 10টা। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মাসিহুদ দাজ্জাল, তার আগমন মানুষের রূপে আত্মপ্রকাশ। দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এরা দুটো প্রজাতি, মানব জাতি তারা, তারা জিন নয়। তিন নাম্বার
ঈসা ইবনে মারিয়ামের আগমন, ঈসা আলাইহিস সালাম আবারও ইউটার্ন করবেন, ফিরে আসবেন। আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন, তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে, এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন, তার হাতে তিনি মারা যাবেন, ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে। এরপর ঈসা ইবনে মারিয়াম পুরো বিশ্বে 40 বছর এই শাসন কার্য পরিচালনা করবেন। তিনি বিয়ে করবেন, তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে। তার ওই সোনালী যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে, এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না, এবং তাদের সামনে আল্লাহ পাক পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন, কিয়ামত হবে। এটা 3 নম্বর। 4 নম্বর, দাব্বাতুল আর্জ, জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি আমরা এখন বিশ্বাস করতে চাই না এগুলা, কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা হুবাহু যদি নাসা বলে, নাসা, তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে। আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শিখ করছি, আল্লাহ এবং তার রসুলের কথা যখন আসছে আমরা যুক্তি খুঁজি, প্রমাণ খুঁজি, বিজ্ঞান খুঁজি, দর্শন খুঁজি, কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না। তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না, এই কারণে ফেরেশতা দেখা যায় না বিশ্বাস করে না, জিন দেখা যায় না বিশ্বাস করে না, রূহ বাত্তাও দেখা যায় না বিশ্বাস করছে না, আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না, আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু আপনার রিলিজিয়ন ইসলামের বেইজ হচ্ছে গায়েব, অদৃশ্য। দলিল দিচ্ছি আমি, আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, ঠিক আছে, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, কাদের জন্য, মুত্তাকিদ, মুত্তাকি কারা, বিল গায়বে, যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে, তারা মুত্তাকি। এখন এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না। তাহলে ইমানের 6 পিলার, আল্লাহ, 2 নম্বর ফেরেশতাগণ, আসমানি কিতাব সমূহ, নবী রাসূলগণ, পরকাল, পরকাল মানে কবর, কবর আজাব, জান্নাত জাহান্নাম, মিজান ফুজিলাত, তাকদীর, ভাগ্যের ভালো মন্দ, এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? তাহলে কি বিশ্বাস করবেন না? তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরিক করছি না, শিরিক করছি তো, যেটা বলছিলাম প্রিয় ভাইয়ারা, দেখুন যদি নাসা বলে দাব্বাতুল আরদ বের হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে। এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না, শুধু বেরই হবে না, সে মানুষের সাথে কথাবার্তা বলবে। তারপরে বলছেন, 4টা বলেছি, 5, 6, 7 হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, 3টা বড় বড় ভূমিকম্প না শুধু ভূমি ধস, মানে ভূমিটা নিচে ধসে যাবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে, আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে। পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এভরিথিং, পূর্ব দিক এদিকে, পশ্চিম দিক যারা পশ্চিম সভ্যতা, মাঝখান মানে এই জাজিরাতুল আরব, এখানেও ভূমিকম্প হচ্ছে। আর আল্লাহ পাকের গজব যখন আসে তখন কিন্তু ভালো মন্দ সবার উপরে আসবে। একটা দলিল দিয়ে দিই, যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন, হঠাৎ তিনি ঘুম থেকে উঠলেন এবং খুব আতঙ্কিত একটা অবস্থায় উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস, মিন শাররি ক্বাদির তারাব, কি ভয়াবহ ফিতনা হয়ে আসছে ওদের দিকে। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? চমৎকার প্রশ্ন না? আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? নবীজি বলছেন, না, অবশ্যই ধ্বংস হবে, ইযা কাসুরাতিল খাবাস, যখন সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়া মানা ছড়িয়ে পড়বে তখন সবাই ধ্বংস হবে। আল্লাহর গজব আসলে ভালো মন্দ সবার উপরই আসবে, জালেমদের উপর খাস করে আসবে না। আচ্ছা, ভূমিকম্পের পর কি ইয়েমেন থেকে আগুন বের হবে? নবীজি বলছেন, ইয়েমেন থেকে আগুন বের হবে এবং আগুনটা কে আমাদের মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, যখন এমন হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই 10টা আলামতকে নবীজি বলছেন এগুলো না আসা পর্যন্ত কিয়ামত হবে না, লিখে নেন, ঠিক আছে। কিন্তু ছোট ছোট যে আলামতগুলোর কথা নবীজি বলেছেন এগুলোর 100% এখন আমরা সমাজে দেখতে পারি, 100%,
জীবনের একদম শেষের দিকে গিয়ে, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের শেষের দিকে গিয়ে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিসে জিব্রিল, এই হাদিসে জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপে পৃথিবীতে এসে মসজিদে ঢুকে সাহাবীদের সবার সামনে নবীজিকে চারটা প্রশ্ন করেছেন। এক নম্বর, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। চার নম্বরে গিয়ে বলেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাল মাসউল আনহা বিআলাম মিনা সাইল, এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না, উত্তরদাতা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। তখন তিনি বলছেন তাহলে আলামত কিছু বলে দিন। জীবনের একদম শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাত্র দুটো আলামত বলেছেন, কয়টা? দুটো। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, তখন কিয়ামতের অপেক্ষা কর। কিভাবে দাসী মনিবকে জন্ম দিতে পারে? পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, হচ্ছে কি হচ্ছে না? আরেকটা অর্থ হতে পারে, দাসী কিন্তু আসলে মনিবকে জন্ম দেয় না, তার মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে, উল্টাই নাই। মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে না, এখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে না, আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না, মানদণ্ড উল্টে গেছে। আমাদের মতো ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান বলেছি আমি, এইসব শহরগুলোতে এগুলো আরো বেশি হচ্ছে, বিশ্বাসের মানদণ্ডই নাই এখন। একজন মানুষ যদি মন থেকে কাউকে দান সৎকার করতে চায়, খাবার খাওয়াতে চায়, ভয়ে খাচ্ছে না, না জানি খাওয়ারে আবার কি বিষয় খাওয়ায় না, বিশ্বাস নাই, আমানতদারিতা নাই, দুর্নীতি, জেনা, ব্যভিচার, পরকীয়া, ব্লু ফিল্মস, পর্নোগ্রাফি, সুদ, এগুলোতে ছেয়ে যায় নাই শহরটা, এটা কি বোঝেন না? এটা কি দেখার জন্য পিএইচডি ডিগ্রি দরকার আছে? ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা আছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা, শাড়ি দোলা ভাই জেনা, দেবর ভাবি জেনা, ঘরে ঘরে পরকীয়া, স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না, স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না, বিয়ে করবে না, পরকীয়া করবে, বিয়ে করলে তো আবার সমস্যা, মানুষ বলবে যে আপনার চরিত্র খারাপ, পরকীয়া করলে সমস্যা নেই, ঘরে খাওয়ার চান্স কম, রাত্রেবেলা সেক্স করতেছে, মদ খাচ্ছে, ক্যাসিনোতে রাত কাটাচ্ছে, সকালবেলা অফিসে, বস্তুবাদিতা। এই যে আপনি দাঁড়ান, এই যে ফ্লাইওভারের উপরে গিয়ে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে, কিসের পিছনে? দুনিয়া, আর দুনিয়া, আর দুনিয়া মাত্র দুনিয়া ভোগের বস্তু, কেমন সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি থাকে হাতে, দুনিয়া পুরো সাগরটাই আখেরাত, কে বুঝাবে শহরের মানুষকে? শহরে ব্যাগের ছাতার মতো এডুকেশন ইনস্টিটিউশন গড়ে উঠেছে, ওঠে নাই শিক্ষা প্রতিষ্ঠান, কয়টা প্রতিষ্ঠান আমাকে জ্ঞান শেখাচ্ছে পরকালীন জ্ঞান, খেয়াল করে দেখবেন, মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজ গড়ে উঠছে, আলহামদুলিল্লাহ গড়ে উঠুক, কিন্তু খেয়াল করে দেখবেন সেখানে হারাম রিজিকের একটা ব্যাপক সয়লাব হয়েছে, হচ্ছে না? প্রতারণা দিয়ে, দুর্নীতি দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে শহরটা ছেয়ে যাচ্ছে নাকি? ছেয়ে গেছে অনেক আগে, আপনি বুঝতে পারছেন না। জেনা তো একটা ট্রেন্ড, এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে, এরা ফ্রি মিক্সিংটাকে হারামও মনে করে না, প্রেমিক প্রেমিকার প্রেম করা, জেনা করা, এটাকে হারামও মনে করে না, তারা মনে করে এটা অ্যাফেয়ার করা যায়। এই যুগটার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন একটা সময় আমার উম্মতের একটা অংশ, সবাই নয়, একটা অংশ মাদক দ্রব্যকে হালাল মনে করবে এবং মাদককে অন্য নাম দিয়ে খাবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিমশিম খেয়ে যাচ্ছে মাদক দ্রব্য এই যে বিস্তারটাকে রোধ করতে, কত টাকা পয়সা প্রজেক্ট দেওয়া হচ্ছে দেখবেন, কিন্তু মাদক বাড়ছে, কে খাচ্ছে? মুসলিমরা খাচ্ছে, মুসলিম যুবক খাচ্ছে, আর একটু ধনীর দুরাবস্থার কোনো কথাই নাই, বিভিন্ন জায়গায় মাদক দ্রব্যের আড্ডাখানায় বসে রাত কাটাচ্ছে, কাটাচ্ছে না? আপনাদের এখানে স্পা সেন্টারগুলো যেগুলো আছে এগুলোর মধ্যেও দেখবেন জেনা হচ্ছে, জেনা হয়, একটা রিপোর্ট দেখবেন পেপার পত্রিকা পড়েন, 92% ইয়াং, এখন এখন ইউথ জেনারেশন এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে। ছোট ছোট বাচ্চা কাচ্চায় ক্লাস 8-9-10 পার হয় নাই, দেখবেন ওই সেক্সুয়াল সম্পর্ক করা শেষ অলরেডি। আপনি মনে করছেন যে আপনার ছেলেটা ছোট, মেয়েটা ছোট, অলরেডি 4-5 ঘাটের পানি খেয়ে চলে আসছে, অবস্থা ভালো না, কিন্তু অবস্থাটা কিন্তু ভালো না, নৈতিকত অবক্ষয় হয়েছে কিন্তু, আর আমরা দেখেও না দেখার ভান করছি, শুনো না শোনার ভান করছি, ছোট ছেলে ছোট মেয়ে কি হবে, এগুলো যখন ছড়িয়ে যাবে নবীজি বলছেন যে আকাসুরাল খাবাস, যখন এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন ওই ভালো মন্দ আলেম জালেম সবাইকে আল্লাহ পাক ধ্বংস করবে, আল্লাহ পাক হেফাজত করে দেন।
তবে হ্যাঁ, এই এই সময়ের মধ্যেও যদি আপনি ইমানটাকে শক্ত করে ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। এটাও হাদিসে এসেছে যে এরকম অবস্থায় যদি ইমানকে ধরে রাখতে পারে কেউ, নবীর সুন্নাহ মতো চলতে পারে, 50 জন সাহাবীর নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা বলেছেন দাসীর মনিবকে জন্ম দিবে, মানে ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে। এখন দুই নম্বরটা খেয়াল করেন, এই হাদিসে দুই নম্বরটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা এটা চাক্ষুষ দেখা যায়। যখন তুমি দেখবে সমাজের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের কাপড় কেনার টাকা নাই, রিয়া অশাই মানে মেষপালক রাখাল শ্রেণীর মানুষ, এই শ্রেণীর মানুষ যখন ফিল বুনিয়ান উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফান্তাজির সাহ কে আমাদের অপেক্ষা করতে থাকে। এই হাদিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সামর্থ্যবানদের কথা বলছেন না, যাদের বিল্ডিং করার সামর্থ্য আছে তাদের কথা বলছেন না, কিন্তু নবীজি বলছেন যাদের কোনো টাকা পয়সাই নাই, কাপড়ও নাই গায়ে, স্যান্ডেল নাই পায়ে, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা কি আমাদের বিগেস্ট আলামতগুলোর মধ্যে একটা? এখন আপনি একটু ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন, আজকে থেকে 200 বছর আগে যাদের কোনো টাকা পয়সা ছিল না, এরা দেখেন বড় বড় বিল্ডিং নির্মাণ করছে মধ্যপ্রাচ্যে। দেখেন দেখেন ওই তেল আসার আগ পর্যন্ত আমাদের অটোম্যান খেলাফত চলে গেছে কত সালে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, 1914 থেকে 1924-এর মধ্যে, এই সময় অটোম্যান এম্পায়ার কলাপস করেছে। অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না, হয়েছিল হয় না, যেই বের হয়েছে, যখনই বের হয়েছে তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে মেষপালক। এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে, যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে। আর আমার প্রশ্ন বলেন কিভাবে সম্ভব? কয়েকটি ভাবে সম্ভব। এক, যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে সম্ভব। দুই, যদি আপনি জোর জবরদস্তি করে অন্যের সম্পদ আত্মসাৎ করেন তাহলে সম্ভব। তিন, সবচেয়ে বিগেস্ট কারণ, মেজর কারণ, সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ। তো দেখেন জীবনের শেষের দিকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে গিয়ে আমাদের দুটো আলামত বলেছেন, তার মধ্যে বিল্ডিংস গুলো একটা। এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকাতে সিটি অফ আখিরাত, বুঝতে পারবেন। এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে, প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই, পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না, প্রতারণা, এভরিহার প্রতারণা, চিটিংস চলছে। এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরটাকে খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও অনেক সময় ধার্মিকদের একটা অংশ, সবার কথা বলছে না, ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করে এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে, করে নাই করছে। প্রিয় ভাইরা, তারপরেও সুসংবাদ কি, এরকম পরিবেশের থেকেও যদি আমরা কোরআন এবং সুন্নাহর উপর টিকে থাকতে পারি, আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয়, শৈথিলতাবাদী হবেন না, চরমপন্থী হবেন না, মাঝামাঝি থাকলেই হবে ইনশাআল্লাহ, আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন পড়ুন। আমি কোরআনে একটা সূরাকে কেন্দ্র করে দিকে এসেছি, এবার আমি এখান থেকে নিয়ে আলোচনা শেষ করবো, একটু মনোযোগ দিবেন, খালি খেয়াল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবচেয়ে বড় ফিতনার নাম কি, কিয়ামতের আগে বলেন মাসীহুদ দাজ্জাল। এবার আসেন, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবচেয়ে বড় ফিতনা থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে। করেছেন কখনো সূরা কাহাফের প্রথম 10টা আয়াত কখনো পড়ে দেখেছেন কি? সুবহানাল্লাহ, কিভাবে মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন? আমি বোঝাই, এক কথায় বোঝাই, পৃথিবীতে এখন যত ফিতনা আপনি দেখছেন, ছোট বড় মাঝারি যত ফিতনা দেখছেন, এগুলোকে একসাথে পড়েন, এই যে হত্যা, রাহাজানি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হাবিজাবি, যা যা দেখছেন সবগুলোকে একত্রিত করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না। এটা দাজ্জালের ফিতনা। ইমানদার ব্যক্তি ওকে দেখে বিভ্রান্ত হয়ে যাবে, সে নিজেকে খোদা বলে দাবি করবে, সে রূপক অর্থে হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে, যে তাকে যে তার অনুসরণ করবে তাকে সে প্রোগ্রেস দিবে মানে জান্নাত, যে তার আনুগত্য করবে না তাকে সে একদম ধ্বংস করে ছাড়বে জাহান্নাম। সে আকাশকে আদেশ করলে বৃষ্টিপাত হবে, আকাশ নিয়ন্ত্রণ করবে সে।
সে এই পৃথিবীতে 40 দিন থাকবে, কতদিন? 40 দিন, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। সাহাবীরা বলছেন, আমরা ওই সময় কেমন করে নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিসেব করে অনুমান করে নামাজ পড়ে নেবে। এখন আল্লাহ পাক চাইলে কি, আল্লাহ পাক যদি চান, রাত এখন বাজে 11:10, আল্লাহ যদি চান যে পৃথিবী আর ঘুরবে না, আপনি কি দিন আনতে পারবেন? আল্লাহ পাক এই রাতটাকে যদি 1 বছর লম্বা করতে চান, পারবেন না? নাকি পারবেন না? এখনকার অল্প বিদ্যা অর্জনকারী মানুষরা বলছে না, পারবে না, কারণ পৃথিবী এবং সৌরজগৎ ঘুরছে, এই ঘূর্ণন কখনো থামবে না, ক্রমশ সম্প্রসারণশীল, এই সিলসিলা চলতেই থাকবে। আসলে কি তাই? এটা তাদের পক্ষে বলা সম্ভব যারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই, বিগ ব্যাং থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে। আসলে কি তাই হয়েছে? যদি তাই হয়েও থাকে, সূরা আম্বিয়া থেকে আমি দলিল দিচ্ছি, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বলছেন, কাফেররা কি লক্ষ্য করে দেখে না, আসমান সমূহ এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, অতঃপর আমি সেটাকে পৃথক করে দিয়েছি। এই যে বিগ ব্যাং এর দলিল দেয়া যাবে কোরআন থেকে? যদি আপনি বলেন যে বিগ ব্যাং থেকেই সব সৃষ্টি হয়েছে, আমরা বলবো যে হতে পারে, তবে